আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে প্রায় রোজা শেষের দিকে, তো আমি আমার আরেকটি রোজার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি, তো রুমটা গুছিয়ে দেন অন্য কাজে যাব। আর আজকে আমার দুইটা বেবি জেসপার আর্ডের গোসল করাবো চিন্তা করেছি, বেশ গরম পড়েছে আর ঈদের আগে একটু ওদের গোসল করাবো। তো ইফাত আর ওর বাবা মিলে ওদের শাওয়ার করাবে, তো দেখেন ওরা কি করে শাওয়ারের সময়। অনেক ঝামেলা হয় ওদের নিয়ে, জেসপার খুব কান্নাকাটি করে আর ডেটা খুব মজা করে চুপচাপ লক্ষ্মী হয়ে গোসল করে। তো সেগুলো কিছু কিছু টুকিটাকি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলে এলো জেসপারকে নিয়ে গোসল করার জন্য, ওদের শ্যাম্পু দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে। তো আজকে অনেক কাজ ছিল, ওদের গোসল গোসল করানোর পরে আমার ঘরটারও ক্লিন করতে হবে, দেন ইফতার রেডি করব। এই শ্যাম্পুটা ওদের জন্য ব্যবহার করি আমরা। জেসপারের গোসল করা শেষ হলো, এখন গ্রেকে নিয়ে আসছি। গ্রেটা খুবই চুপচাপ লক্ষ্মী, ও চুপচাপ থাকবে, ওকে শাওয়ার করাতে কোনো ঝামেলা হয় না। আর জেসপারকে গোসল করাতে গেলে দুজন তিনজন মিলে ওকে ধরে তারপর করাতে হয়। তো দেখেন কীভাবে করে, একদম বাচ্চাদের মতো বসে থাকে আর চুপটি করে আবার মেয়ে ওকে করাচ্ছে। তো এভাবেই মাঝে মধ্যে ওদের আমরা গোসলটা করাই দেই আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো শুধু পাললি মানে বাসায় এগুলো রাখলেই হয় না, ওদের যত্নর জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়, ওদের খাবার দাবার ওদের টেক কেয়ার করতে হয় খুব ভালো করেই। আমার মেয়ে আর ওর বাবা ওদের গোসল করাচ্ছে আর আমি আমার ব্যালকনিতে একটু চলে এলাম। এখানে কিছু কিছু গাছ আবার আমি একটু দেখবো, আর প্রতিদিনই তো গাছের আপনারা যারা গাছ রাখেন বুঝতেই পারেন যে প্রতিদিন একটু গাছের যত্ন নিতে হয়, পানি দিতে হয়, কোনটা কোথায় আছে মানে আবার বৃষ্টি হলে সেগুলো ক্যাকটাসগুলো সরাতে হয় এখান থেকে, সেগুলো আবার সেট করতে হয়। এই জন্যই আমি আমার বারান্দায় আসা আর বারান্দার ভিডিওগুলো করা হয়, যেহেতু গাছ আছে ফুল আছে, ফুল ফুটলে দেখ আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, বেশ ভালো লাগে। এটা একটা নতুন ক্যাকটাস, এটা নতুন পাতা গজিয়েছে, শুধু দুইটা ডাল ছিল। এই বছর এই গাছটারই মনে হয় শেষ ফুল, আর আগামী বছর হয়তো আবার ফুল ফুটবে। গাছের গোড়ায় পাতা টাতা পড়ে আছে কিনা সেগুলো ক্লিন ক্লিন করে গাছের যত্নটা করি। করোনা বেড়ে যাওয়াতে লকডাউন হলো, তো এই জন্য আমরা আর কোনো হেল্পিং হ্যান্ড আপাতত রাখছি না। অনেকে হয়তো রাখছেন কিন্তু আমরা আমাদের নিজের সিকিউরিটির জন্যই আমরা না রেখে আমরা নিজেরাই মিলেমিশে কাজগুলো ভাগ করে নিয়েছি। এইভাবে আমরা আমাদের ঘরের কাজগুলো করে থাকি। তো এখানে দেখছেন যে আপনাদের ভাইয়া ঘরটা ক্লিন করছে আর আমি অন্যান্যগুলো ফার্নিচারগুলো মুচড়ছে দিচ্ছি ওকে। তো এভাবে সবাই মিলে যদি ঘরের কাজটা করা হয়ে যায় তাহলে বেশ খুব একটা কষ্ট লাগে না, আর দেখা যাবে যে হেল্পিং হ্যান্ড ছাড়াও করা যায়। কেননা বিদেশে দেখবেন যে আপনারা সবাই কিন্তু ওরা একা হাতে ওদের সমস্ত কাজ করে থাকে, সার্ভিসও করে আবার ঘরের কাজও করছে। তো আমরা কেন পারবো না, সেটাই চেষ্টা করছি।
আমি চলে এলাম আমার কিচেনে। এখানে কিছু আনারস কেটে নিচ্ছি। আনারসটা আমি একটু ছোট ছোট করে কেটে দিই, যেহেতু ওরা কাঁটা চামচ দিয়ে খেতে চায়। তো এইভাবে কেটে আমি এখন টেবিলে যা যা করার গুছিয়ে রাখবো। আর এদিকে আমি আজকে একটু ভেবেছি যে আলুর পাকোড়া করব, সেই জন্য রেডি করছি। আর আমাদের ইফতারের যা যা লাগবে, লেবু, আদা, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা কুচি, এগুলো সব কেটে রাখি। এগুলো পরে মুড়ি মাখানোর সাথে আপনাদের ভাইয়া খেয়ে থাকে, আমরাও খেয়ে থাকি, এভাবে মাখিয়ে খাই। তো এগুলো প্রতিদিনই কাটতে হয়। আর আদাটা তো এখন খুবই ভালো খাওয়ার জন্য, মানে করোনার জন্য আর ঠান্ডার জন্য বেশ ভালো আদা খাওয়া। এখানে কাঁচামরিচ সব কিছু কেটে একবারে আমি রেডি করে দেন ইফতার ভাজাভাজি করবো। সব কিছু কেটে আমি রেডি করছি। আলু পাকোড়ার জন্য ধনে পাতা, পুদিনা পাতা কেটে নিলাম। আর এখানে আলু তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি বেশ বেশি করে দিতে হবে, পেঁয়াজ কুচি, সিদ্ধ আলু, পুদিনা পাতা, ধনে পাতা, আর এটা হচ্ছে রসুন গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন মতো আর কি আলু নিয়ে সিদ্ধ নিতে পারেন যতটুকু দরকার। তো আমি এখানে তিনটা আলু হবে। এখানে হচ্ছে জিরা গুঁড়া, একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আর সবকিছু মাখাতে হবে। আর আলুটাকে একটু হালকা হালকা করে ভাঙতে হবে, একটু আস্তে আস্তে থাকবে, পুরো ম্যাশ হবে না। যে আমরা ম্যাশ আলুটা যে ইসের চপের জন্য বানাই সেরকম হবে না। আর কিছুটা বেসন নিলাম, নিয়ে আমি হালকা হাতে মাখাচ্ছি, আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। পাকোড়া ভাজার জন্য আলুটাকে রেডি করে রাখলাম। এ পর্যায়ে আমি এখন গুড়টা ঘনা করে নিব। গুড় ভুনা আপনারা সবাই করে থাকেন, তো এটার রেসিপিটা বলার কিছু নেই, প্রতিদিনের এই কাজ গুড় ভুনাটা সবাই জানেন। তো আমি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। আর আজকে অল্প করেই গুড় ভুনা করেছি, কারণ প্রতিদিন এত ইফতার থেকে যায় খাওয়া হয় না, তাই ভাবছি আজকে অল্প অল্প করে সব কিছু তৈরি করবো। এখানে যা যা দিয়ে থাকি আমি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর আলু দিয়ে থাকি, একটু রসুন বাটা দিয়ে থাকি। তারপর আলুটাকে আগে কষিয়ে নিই খুব ভালো করে, দেন গুড়টা দিয়ে দিই, পেঁয়াজ কুচি, পরে সরিষার তেল, একটু উপরে ধনে পাতা, একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলি। আর টমেটো ইচ্ছে হলে টমেটো দেই, কখনো কখনো টমেটো দিই না, এভাবেই আর কি করে থাকি। এক এক সময় এক এক রকমভাবে করি। এখানে বুটও আছে, কিছুটা চিকপিও আছে, দুইটা মিক্সড করে আজকে ভুনা করছি। যখন হয়ে আসার পর আমি এরকম একটা বাটিতে নিয়ে নিই, কেননা যখন ইফতার খাওয়ার পরে যদি কিছুটা থেকেও যায় সেটা আমাকে আর নতুন করে আর অন্য কোনো বক্সে ঢালতে হয় না। এটা আমি ঠেকেই আমি জাস্ট ফ্রিজে রেখে দিতে পারবো, এই জন্য এরকম বাটিতে করে আমি নিয়ে আসি কোনো মানে ইফতার আইটেমগুলো। তো এখানে টেবিলটা আমি একটু গুছিয়ে নিচ্ছি কী কী লাগবে। যখন ভাজাভাজি করবো তখন এদিকে আসা যাবে না, হয়তো আজান দিয়ে দিবে। এখানে মুড়ি রেডি করছি, সব কিছু রেডি করে দেন আমি ভাজতে যাব আবার। তো একা হাতে করলে যা হয় সব কিছু ম্যানেজ করে কীভাবে কোনটা করলে সময় মতো আমি করতে পারবো সেই চেষ্টাই করি। তো এখানে পেঁয়াজও আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজটা তো আমি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে লবণ আমি পেঁয়াজটা করি। বেশি করে পেঁয়াজ দিব, বেশ মুচমুচে হয় পেঁয়াজটা।
পেঁয়াজটা ভাজতে দিয়ে কিছু নদীর কাজ ছিল আমার, সেগুলো সেরে নিচ্ছি। আপনারা যদি সাথে সাথে সিঙ্কের জিনিসগুলো ধুয়ে ফেলেন অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে, দেখবেন যে কাজ অনেকটা কমে যায়। আমি ইফতারের আগে আগে আমার পুরো কিচেন ক্লিন করে দেন আমি টেবিলে যাই, তো সব কিছু পরিষ্কার থাকে। পরে ইফতারের পরে আর সব বেশি ঝামেলা করতে হয় না, ইফতারের পরে এমনি অনেক টায়ার্ড থাকি, তখন আর কিছু করতে ইচ্ছা করে না। এভাবেই আমি আমার কাজগুলো করে থাকি। এগুলো কাজ শেষ করতে করতে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি এখন পাকোড়াগুলো দিচ্ছি, আলুর পাকোড়া। পেঁয়াজের মতো ভাজা হবে, আমরা তো অনেকেই আলুর চপ খেয়ে থাকি, কিন্তু পাকোড়াটা একটু নতুন ধরনের, নতুনত্ব আছে, তাই আমি আজকে করলাম। আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আমি আজকে প্রথম ট্রাই করছি, বেশ মজা হয়েছিল। আর মাঝে মাঝে তো রোজার পরে খাওয়াই যেতে পারে এরকম করে। চলে এলাম টেবিলে ইফতার সাজানোর জন্য, তো রেডি করছি আমি। প্রতিদিনই আমি আমার অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারদের ইফতার দিয়ে থাকি, তাই ওনাদের জন্য আমি ইফতারের প্লেট রেডি করছি। বন্ধুরা, রমজান শেষের পথে, তো আল্লাহ যদি আমাদের হায়াত দেন তাহলে আগামী বছর আবার রমজান পাবো। সবাই আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সে ভাগ্য দান করেন। এই ছিল আজকের আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক দিবেন আর শেয়ার করবেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।